এই তো এক বেদাতি আর এক বেদাতি সেদিন কাফের কয়েছে, শুনছেন ক্যা কয়ে যে মহা অপরাধী, কি করছে কয়ে যে আমার সোনার নবীকে বলছে উনি না, আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে আমরা কোনো মানুষকে একটা সুন্নাহ আমল না করার কারণে লোকটাকে অপমান করছি অথবা বলেছে এই ভাইয়ের নামাজ হইল না, বলছি কোনোদিন, বলছি কোনোদিন। আর আমাদের ভাইদেরকে গালি দেয়, এই গালিটা শুরুই হয় হলো ইহুদির দালাল দিয়ে, বুঝতেছেন? তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে, প্রশাসনকে বলতে চাই, আপনারা ভণ্ড হুজুরের সিরিয়াল যেভাবে করতে চান তার চাইতে 30 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1,00,000 গুণ গতিতে আমরা নিজেরাই চাই ভ্রান্ত হুজুরদের একটা সিরিয়াল হোক। আপনাদের চাইতে আমরা বেশি চাই, কারণ সমাজে ময়লা আবর্জনা উঠে গেলে দোষের কি আছে? এই মাহফিলের মাঠ, ইসলামী জালসার মাঠটা যদি কলুষিত মুক্ত হয়, যদি বাজে জিনিস উঠে যায়, বিদাত শিরিক উঠে যায়, গোটা মাঠটা আল্লাহ সুন্নাত দিয়ে পূর্ণ হবে, আল্লাহ তাওহীদ দিয়ে ইনশাআল্লাহ। আমরা চাই জান্না, মায়া কান্না দেখাতে যাবেন না। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, আমার হালাল টাকা রোজগার করা টাকা আমি দান করলেই নেকি পাবো, এই কথা আপনি বলতে পারবেন শিওর? আপনার ক্ষমতা থাকলে বলেন তো, কোনো বিদাত প্রচারকারী প্রতিষ্ঠানে আমি টাকা দিলে নেকি পাবো বলেন তো দেখি, বলেন, আছেন কেউ? বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, কিন্তু সেখানে বিদাত চর্চা করা হয়, সেখানে ভ্রান্ত আকিদা শিক্ষা দেওয়া হয়, এমন প্রতিষ্ঠানে যদি আমার হালাল টাকাও দেই আমি কি আল্লাহর কাছ থেকে নেকি পাবো? আরে নেকি বহু দূরের কথা, লাআনাল্লাহ লাআনাল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর ফেরেশতাদের গোটা মানব জাতির গজব আর লানত বিদাতির উপরে। বিদাতিকে যে সহযোগিতা করে সেও বিদাতকে সহযোগিতা করলো, মূলত আল্লাহর দিন ধ্বংসে সহযোগিতা করছে বলে নাউজুবিল্লাহ। আমরা আগে বলতাম আপনার ছেলে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় দিয়ে দেন গা, এখন আর তা বলি না, আমরা বলি যেখানে কোরআন সুন্নাহ সালাফি মানহাজ শিক্ষা দেওয়া হয় সেখানে আপনি পড়ান, বুঝতেছেন নাকি? 6 বছর 7 বছর 5 বছরের ছাত্রের হাতে দেখেন এ যে এ যে এইটা ধরা দিয়েছে 500 পিস, এইটা 500 পিস ধরা দিয়েছে, একটা ব্যাগ কাঁধে করে দিয়ে দিয়েছে আর বলছে যে যা বলবে যে যা পারেন দেন। আমরা মনে করি যারা রাত দিন কোরআন পড়ে হাদিস পড়ে এরা হলো দুনিয়ার সবচেয়ে সম্মানী মানুষ, কি বলেন? যেই ছেলের এখনো গোনা লেখাই শুরু হয় নাই, 6 বছর 7 বছর বাচ্চা, এ কত বড় বেহায়া হুজুর! এ করছে কি, এই নিরীহ বাচ্চা কোরআনে হাফেজ ছেলের হাতে এই ব্যানার ধরা দিয়ে বলতেছে যাকে পাবে তাকে জড়ায় ধরে বলবে দাদা 10টা টাকা দেন দাদা। এই যদি একটা বাচ্চার ফাউন্ডেশন তৈরি হয়, এই সন্তান বড় হয়ে এই হাত আর কিভাবে করবে, ওর কামই খালি এই হাত করা। অথচ রাসুলের শিক্ষা, উপরের হাতের থেকে নিচের হাত অনুত্তম, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। আজকেও আমরা গাড়িতে আসতেছি, আরে লজ্জা, একেবারে বাচ্চা ছেলে, মানে গরমে ঘেমে অস্থির হয়ে গেছে, পাশে বসে জিরাচ্ছে আর একজন খোঁচা দিয়ে বলতেছে ও আর একটা গাড়ি ভাড়া গেল তাড়াতাড়ি যা, কত বড় খারাপ টার্গেট নিয়ে দেশে কে কত টাকা তুলতে পারে। বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, মসজিদের ভিতরে ঢুকলে কলিজা জুড়ায় যায়, টাঙ্গাইলের ওই মসজিদের মতো, যেই যায় খালি গম্বুজ খোঁজে, আমরা আসর পড়তে যাই মুয়াজ্জিন খুঁজে পাইনি। জি আপনি হাসলেন, আমরা আসর পড়তে গিয়ে একামত দেওয়ার লোক খুঁজে পাইনি, কিন্তু হাজার হাজার শত শত মেয়ে ছেলে পেলে খালি উপরে উঠে গম্বুজ গুনতেছে, এই মসজিদ দিয়ে কি হবে আমাকে বলেন? এটা কি আর সেজদা দেওয়ার জায়গা আছে না দর্শনীয় বিনোদনের জায়গা হয়ে গেছে? আপনার হুজুর বলে দেখেন তো কত বড় মসজিদ আমার, আমার বিশাল মসজিদ টাইলস দেওয়া, আমার মাদ্রাসায় 30,000 ছাত্র। আরে তোমার ছাত্র যদি আরো 20 বছর লেখাপড়া করে আল্লাহ কোন জায়গা আছে তাই যদি না জানে, ওই বিদ্যাদি কর্মটাকে উৎসাহিত ইবলিসের বিদ্যাই তো ভালো। আপনার বিশাল মসজিদ 3তলা 5তলা, কিন্তু ওই মসজিদের মেম্বারে বসে খালি মিশে কথা কয়, তাহলে ওই মসজিদ আমি কি করবো বলেন? কোনো দাম আছে? বলতে হবে হক, ইদা সালতা ফাস আলিল্লাহ, আল্লাহর কাছে আমরা আজকে ওয়াদা করব, আমাদের যা দরকার আল্লাহর কাছে যাইব বলেন ইনশাআল্লাহ। যা দরকার কার কাছে যাইব? আল্লাহর কাছে যাইব, দেখবেন আল্লাহর কাছে বললে কত উপকার হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, নাম শুনছেন? তাকে তিনি সরাসরি বলেন না, একটু ঘোরায় সময় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতেন। একজন বলল যে পীর সাহেবের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অথবা পীর বিচারের মাঠে কিছু করতে পারবে কি না, এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলো। কত সুন্দর একটা জবাব দিলেন, এর চাইতে ভেজালের কামার নাই।
আজকে একটা পীরকে পীরে কামেল মনে করেছি, যদিও পীর কোনো নাকেশ নাই, পীর মানেই হলো কামেল। আজকে একটা পীরকে ভালো মনে করে পীরের কাছে পড়ে আসি, পাঁচ বছর পরে খবর পেলাম এই পীরের যে খেলাফতি দেশে ওই মুলডা বলে এখনো বাঁচি আছে, আবার ওর কাছে ছুটলেন। ওখানে ঘুরতে 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 হঠাৎ মনে হলো আমার হুজুরের চাইতে বড় রশি বলে আরেক দরবারে আছে। সেখান থেকে ঘুরে এসে মনে করলেন এই দরবারের চাইতে আরেক দরবার ভালো, এটা একটা ভেজালের কর্ম না। সব বাদ দিয়ে শেষ রাতে তিন ভাগের দুই ভাগ রাত যখন পার হয়, বান্দা যদি সেজদা দিয়ে দুই ফোঁটা চোখের পানি দিয়ে যদি আল্লাহকে বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা হতে কি দেরি লাগতো? চোখের পানি তো ফুড়েই গেছে হরিণের কান্না দিয়ে, এখন আর কাঁদলে চোখে পানি আসে না। ও হোসাইন তুমি বড় না আমি বড়, ও ফাতেমা তুমি বড় না আমি বড়, আর রাবেয়া বশ্রীর জান্নাত পুরানোর গল্প দিয়ে, আব্দুল কাদের জিলানির আব্বার বড়ই খাওয়ার গল্প দিয়ে, ফায়সা নোংরা মিথ্যা গল্প দিয়ে একেবারে চোখের পানি কাঁদতে কাঁদতে সব শেষ, এখন সেজদা দিলে আর চোখে পানি আসে না। চোখের পানির কত দাম? আল্লাহর ভয়ে যেই চোখে দুই ফোঁটা এক ফোঁটা পানি বের হয় এই চোখের পানি বৃথা কি যাবে? যেই যুবক তার পাপের কথা স্মরণ করে আল্লাহকে সেজদা দিয়ে তার পাপের কথা বলে, মানুষ যখন ঘুমিয়ে থাকে ও তখন ইবাদত করে, তার মাথার উপরে এই কাপড়ের সামিয়ানা থাকবে না, আল্লাহর সামনে আরশের ছায়া থাকবে। তাই বলি যুবকদের সচেতন হবেন, গা ভাসিয়ে দিয়ে চলবেন না, দাদা আহলে হাদিস আব্বা আহলে হাদিস আমিও আহলে হাদিস এই গতিতে থাকবেন না। সিলসিলা দিয়ে কোনো কিছু হয় না, হয় হলো তাকওয়া দিয়ে, হয় হলো দিন দিয়ে। নবীর বেটা বিচারের মাঠে টিকতে পারতেছে না, স্লোগান দিয়ে আর কতদিন মাঠে থাকবেন? বিদ্যা অর্জন করেন, বিদ্যা ছাড়া দিন টিকে রাখা সম্ভব নয়। ওরা মাহফিল দিলে খালি নামের উপরে যত লোক আছে গাড়িতে উঠে খালি ইল্লাল্লাহ টান মারতে মারতে দুইশো গাড়ি রাতারাতি রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই তো এক বিদাতি আর এক বিদাতি সেদিন কাফের কয়েছে, শুনছেন? কেন কয়ে যে মহা অপরাধী, কি করছে কয়ে যে আমার সোনার নবীকে বলছে উনি নাকি মাটির তৈরি, এই জন্যই তোকে আমরা কাফের বলছি। আরেক বিদাতি আরেক বিদাতিকে কাফের বলতেছে, কি ব্যাপার? ওর অপরাধ কি? অপরাধ হলো মিলাদ পরে কিন্তু কিয়াম করে না, তাহলে এটা ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় পাপ। এই জন্য এক বিদাতি আরেক বিদাতিকে কাফের বলতেছে, কিন্তু যখন সালাফি মানহাজের আহলে হাদিসের কোরআন সুন্নাহ অনুযায়ী চলা মসজিদ ভাঙার কথা আসে সব বিদাতি রাতারাতি তাকবীর দিয়ে খাওয়া গেছে। এটা হলো বিদাতির পাওয়ার, যত শয়তানি যত আড্ডা আপনি নিশ্চিত থাকেন আপনি সময় অপচয় করলেও নষ্ট করলেও ইবলিস কিন্তু বসে নাই, বসে নাই। জি না, আপনি আমাদের এই বাংলাদেশে বা বিশ্বে সালাফি মানহাজের যত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় তদন্ত করে দেখেন ওখানে পীরের লোকও আছে, ওখানে সমস্ত মানহাজের লোক আছে, শুধুমাত্র সালাফি মানহাজের লোক নাই। তার মানে কি? যতই মারামারি করুক কামড়া কামড়ি করুক মূলত সবাই কিন্তু কোরআন সুন্নাহর শত্রু, সময় মতো সব এক হয়ে যাবে, বিশ্বাস করেন? তাহলে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সঠিক তাওহীদের পতাকা তাওহীদের দাওয়াত দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য একত্রে হয়ে সবাই একসাথে কাজ করব বলেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? কখনো আমরা গালি দেব না, কাউকে কষ্ট দেব না, আমাদের টার্গেট হলো জান্নাত। কি আমাদের টার্গেট কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ ঈমান সহকারে আমলে সলে করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করো আল্লাহ। আল্লাহ ঈমানের উপরে যারা চলে গেছে আমাদের পূর্বে গত হয়ে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাত দান করো আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি উত্তম শিফা দান করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।